পরিবেশ রক্ষার বার্তা দিতে প্রতি বছরের মতন এবছরও গাছ বিতরণ বনগাঁ গ্রিন ওয়েভে। গাছ বিতরণের পাশাপাশি সবুজ রক্ষার বার্তা সংগঠনে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও গাছ বিতরণ বনগাঁ গ্রিন ওয়েভের। সংগঠন সূত্রের খবর, এই নিয়ে 14তম বছরে পা দিল তাদের এই উদ্যোগ। সবুজ রক্ষার তাগিদে প্রতি বছরই গ্রিন ওয়েভের পক্ষ থেকে গাছ বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে। শুধু গাছ বিতরণ নয়, নানা সময়ে বিভিন্ন এলাকায় পৌঁছে সেখানেও গাছের চারা রোপণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। উদ্দেশ্য একটাই, সবুজকে রক্ষা করা, প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করা। সামাজিক এই দায়বদ্ধতার কথা মাথায় রেখে গাছের চারা বিতরণই শুধু নয়, বিভিন্ন সময় বন্য প্রাণ রক্ষার তাগিদে সমানভাবে কাজ করেছেন সংগঠনের সদস্যরা। গৃহস্থের বাড়িতে সাপ ঢুকে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ, তখনই ডাক পড়ে সংগঠনের সদস্যদের। রাত বিড়েতে সংগঠনের সদস্যরা পৌঁছে যান সাপ উদ্ধার করতে। পাশাপাশি বাগদার পদ্মপুকুর সহ বিভিন্ন এলাকায় রাজ্য পশু ফিশিং ক্যাট সংরক্ষণের কাজ চালিয়ে যাচ্ছেন গ্রুপের সদস্যরা। সংগঠন সূত্রের খবর, এই কাজে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠন তাদের সাথে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবছরও স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে গাছ বিতরণের জন্য। গ্রিন ওয়েভের প্রচেষ্টাই থাকে সবসময় যে প্রকৃতির সঙ্গে মানুষকে যুক্ত করার। তো এটা আমাদের 14তম বছর যে যখন আমরা এই বিশ্ব পরিবেশ দিবস পালন করছি, এবং প্রতি বছরই আমরা চেষ্টা করি গাছ বিতরণ করার, যাতে করে পৃথিবী আরেকটু সবুজ হয়, উষ্ণায়নের যে দিকে আমরা এগোচ্ছি সেখান থেকে আমরা আরেকটু মুক্তি পেতে পারি, সেই চেষ্টায় আমরা প্রতি বছর এই বৃক্ষ বিতরণ অনুষ্ঠান করে থাকি। আমাদের সঙ্গে প্রত্যেক বছর অন্যান্য অনেক সংগঠনরা সহযোগিতা করে। এবছর যেমন আমাদের সঙ্গে ছিল বনগাঁ নির্ভয়া ফাউন্ডেশন। তো প্রত্যেককেই একই প্রচেষ্টা সবার, যে পৃথিবী আরেকটু সবুজ হোক, আমাদের এই লক্ষ্যে এগিয়ে যাওয়া। আমরা চেষ্টা করব আগামীতে আরও বহুদিন ধরে এই প্রচেষ্টাকে চালিয়ে নিয়ে যেতে, সকলের প্রচেষ্টায় সকলের ভালোবাসায়। সংগঠনের পক্ষে শিক্ষক চয়ন মণ্ডল বলেন, প্রকৃতিকে রক্ষার দায়িত্ব আমাদের সকলের, সকলকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। এদিন শুধু গাছ বিতরণ নয়, নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। সাধারণ মানুষকে আরও বেশি করে গাছ লাগানোর বার্তাও দেওয়া হয়। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তো প্রতি বছরই গ্রিন ওয়েভ এই দিনটাকে সাড়ম্বরে পালন করে। এই দিনে আমরা বিনামূল্যে বৃক্ষ বিতরণ করে থাকি। এই যে চারপাশে আমরা দেখতেই পাচ্ছি আজকে সবুজের এত অভাব, সেই অভাবটা যদি কিছুটা অন্তত পূরণ করতে পারি, সেটাই আমাদের অনেক বড় পাওনা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।